হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর্যমেডিক্স। আজকে আমি তোমাদের সামনে তোমরা যে সমস্ত কমেন্টগুলো করছো ইউটিউবে, সেই সমস্ত কমেন্টের আমি রিপ্লাই দেবো আজকে, ঠিক আছে? তাহলে অবশ্যই তোমরা সাথে থাকো, এবং তোমাদের আরও যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো। আমি এভাবেই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আপলোড করে দেবো, কারণ সবারকে এরকম করে লিখে কমেন্ট করাটা একটু ডিসপ্লে মানে এক্সপ্লেন না করলে তোমরাও কিন্তু বুঝতে পারবে না। যেরকম বিকি হালদার বলে একজন কমেন্ট করেছিল যে দাদা আমি 2008 মাধ্যমিক দিয়েছি, কিন্তু সেই সময় আমার গ্রেড ছিল না, ডিভিশন ছিল, তো ফর্ম ফিল আপে কি গ্রেড জায়গাটা ফাঁকা রাখলে কি কোনো অসুবিধা আছে? অবশ্যই কোনো অসুবিধা নাই, যদি তোমার গ্রেডের জায়গা যদি ফাঁকা রাখো তাহলে কোনো অসুবিধা নাই, পরবর্তীকালে কিছু হবে না। কেননা এখানে তোমার যদি ডিভিশন থাকে না এবং তুমি যদি সেকেন্ড ডিভিশন দিয়ে দাও বা গ্রেড থাকে না, তুমি যদি গ্রেড দিয়ে দাও তাহলে কিন্তু সেটা প্রবলেম হবে। ওই জন্য বলছি সেটা ফাঁকা রাখো, কোনো চাপ নেই। নেক্সট একজন কমেন্ট করেছিলেন যে দাদা এক্সাইজ না শ্রমিক ব্যানার্জি বলে যে দাদা এক্সাইজ ASI এর ফর্ম 2024 কি বেরোতে পারে? ম্যাক্সিমাম এজ কি 30 হবে? তাহলে তোমাদের জানিয়ে রাখি যে এক্সাইজ ASI এর ফর্ম তো আমি কিছুদিন আগে মানে মোটামুটি 4-5 মাস আগে একটা আপডেট দিয়েছিলাম যে আপকামিং ASI ভ্যাকেন্সি আসতে পারে ওয়েস্টবেঙ্গল এক্সাইজে। কিন্তু দেখো এগুলো সমস্ত কিছুই আমাদের মানে এজুমশন মানে ধারণা একটা, সেই ধারণা থেকে আমরা বলতাম। এখন সেরকমও কোনো খবর আজ এখনও পর্যন্ত নাই, আপডেট নাই, যদি আপডেট থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেব। আরেকজন বলেছে যে না শ্রমিক ব্যানার্জি বলেছে যে ম্যাক্সিমাম এজ কি 30 হবে? তো অবশ্যই তোমাদের জানিয়ে রাখি যে WBSI যেটা ফর্ম ফিল আপ হলো বা আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সি তিনটা চলছে পুলিশে, সেই সমস্ত ফর্ম ফিল আপে কিন্তু জেনারেল এজ 27-30 করা হয়েছে। আরেকজন কমেন্ট করেছে চরণ রয় বলে দাদা প্রতি বছর কি এক্সাইজ সাব ইন্সপেক্টর বা কনস্টেবলের ভ্যাকেন্সি বেরোয়? তাহলে আমি তোমাদেরকে বলে রাখি যে এর ক্ষেত্রে এটা শূন্য পদ বা কর্মখালি সে তার উপর ডিপেন্ড করে যে প্রতি বছর বেরোয় কি বের হয় না, ঠিক আছে? পুলিশে যেরকম প্রায় বলতে গেলে প্রতি বছর বেরোচ্ছে, কিন্তু এক্সাইজে কনস্টেবল নিয়োগ আমাদের যে 2018 সালের যে নিয়োগটা মানে 19-এর রিক্রুটমেন্ট, 18-র ফর্ম মানে ফর্ম ছেড়েছিল 19-এর রিক্রুটমেন্ট, আর জয়েনিং হলো তোমার গিয়ে 2022-এ, তো এটা হলো তোমার সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম নিয়েছিল 2014-তে আর সেকেন্ড টাইম নিল এটাতে। তো যাই হোক, এক্সাইজের ভ্যাকেন্সি যথেষ্টই মানে এখন ঠিকঠাকই আছে, এখনও সেরকম কোনো দরকার নেই। তাহলে সেটা শূন্য পদ বা কর্মখালী অনুযায়ী সেটা ম্যাটার করে যে প্রতি বছর নেবে কি নেবে না। একজন কমেন্ট করেছে সিনেমেটিক কো বলে দাদা বলছি আমি সিভিক ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা আছে 3 ইয়ারের, আমি আপকামিং ASI এর জন্য অ্যাপ্লাই করতে পারবো? প্লিজ বলো দাদা, প্লিজ। তো যাই হোক, তোমাদেরকে বলে রাখি যে শুধুমাত্র আপকামিং ASI সে পুলিশে হোক বা এক্সাইজে হোক, এক্সাইজের ভ্যাকেন্সি শুধুমাত্র তোমার নর্মাল কোয়ালিফিকেশান লাগে, HS পাস, নতুবা কিছুই লাগে না। তুমি যদি HS পাস হয়ে থাকো এবং তোমার যদি বয়স 18 বছর হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এলিজিবল এবং ফর্ম ফিল আপ করতে পারবে। আরেকজন কমেন্ট করেছে কি যেন যাই হোক ইসরায়েল শেখ বলে ফটো উপর ডেট দেওয়া আছে তাহলে কি রিজেক্টেড হবে, একটু জানাবেন স্যার। অবশ্যই তোমাকে বলা আছে ফটো উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আদার্স কোনো কিছু না, এবং কোনো মানে তুমি যে বলছো ফটোর উপর সিগনেচার করা আছে এগুলো ফটো আপলোড করবে না, ঠিক আছে? তোমার এডিটিং অপশানে টাইম দিয়েছে, তুমি অবশ্যই কিন্তু এডিটিং করে নেবে। তারপর একজন কমেন্ট করেছে যে দাদা WEP কনস্টেবল জবের সাথে সাথে রিডিংয়ের টাইম পাওয়া যায়, আর এটা WEP কনস্টেবলের কোন পোস্টে গেলে ফ্রি টাইমে রিডিং এবং রিডিং টাইম বেশি পাওয়া যায়, প্লিজ বলো দাদা। অবশ্যই তোমাকে একটা কথা বলে রাখি যে ডিফেন্স লাইনে মানে যে ডিফেন্স হোক বা পুলিশ হোক বা এক্সাইজ হোক, মানে যে তুমি যখন ইউনিফর্মে থাকবে, ভর্তিতে থাকবে, তখন কিন্তু আদার্স চাকরি থেকে তোমার এই চাকরিতে ডিউটির চাপটা একটু বেশি, রেড, তারপরে তোমার নাকা বা অকেশনাল যে সমস্ত ছুটি হয়, অকেশনাল ছুটিতে আমাদের বেশি ডিউটি থাকে। তাহলে এই সমস্ত কথা বলি যে অবশ্যই তুমি আদার্স চাকরি থেকে এই চাকরিতে পড়াশোনার টাইম কিন্তু কম পাবে, তবুও যদি তোমার ইচ্ছা থাকে না, তো তোমার মতো যদি জোস থাকে যে না তুমি পড়া এই চাকরি করে তুমি 3-4 ঘন্টা সময় বের করে পড়াশোনা করে তুমি যদি অন্য চাকরির জন্য প্রিপেয়ার্ড হতে পারো তাহলে হবে, অবশ্যই হচ্ছে। আমাদের ডিপার্টমেন্টের একজন স্যার সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ ছিলেন, জিগমি
জিগনি লেপচা বলে একজন, আমরা ওনার সঙ্গে কাজ করেছি মোটামুটি দু তিন, হ্যাঁ এক এক বছর তো মিনিমাম কাজ করেছি। তারপরে দিয়ে তিনি WBCS-এর জন্য মেইনলি ভালোভাবে প্রিপেয়ার হতেন, মানে এক্সাইজ সাব ইন্সপেক্টরের কাজ অনেক, তার উপরন্তু উনি টাইম বের করে পড়াশোনা করতেন দিনে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা কাজ করার পরেও তিনি কিন্তু আজকে WBCS-C গ্রুপে একজন ACPO হয়েছেন। যাই হোক, আমরাও খুব মানে ইন্সপায়ার হই ওর থেকে, ওনার থেকে। তো এই কথাই বলার। তাহলে এই ছিল ভিডিওর লাস্ট টপিক। তোমাদের এরকম যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমার সুবিধা হবে এরকম করে ভিডিওটা আমি এক্সপ্লেন করে বলতে। কারণ তোমাকে যদি এরকম করে ইউটিউব স্টুডিও থেকে যদি আমি কমেন্ট করি তাহলে তোমরা কিন্তু ঠিকঠাক জিনিসটা বুঝতে পারবে না। ওই জন্য আমি এই ভিডিও টপিকের মাধ্যমে কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। জয় হিন্দ, জয় ভারত।